হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকল বন্ধুরাই ভালো আছেন। আজ নতুন একটি ড্রয়িংয়ে নয়, নতুন একটি পেন্টিংয়ের টিউটোরিয়াল নিয়ে এসেছি। আশা করছি সকলের ভালো লাগবে। আর আজকে যে পেন্টিংয়ের টিউটোরিয়াল থাকছে সেটা হচ্ছে বিগিনারদের জন্য ওয়াটার কালার পেন্টিং, কীভাবে ওয়াটার কালার মাধ্যমে ফ্লেমিঙ্গো পেন্টিং করা যায়। দেখতে পাচ্ছেন যে এই যে এটা কিছুক্ষণ আগে আমি একটা পেন্টিং শেষ করেছি, এটা আমি ধাপে ধাপে আমি এই টিউটোরিয়ালটির মাধ্যমে দেখাবো কীভাবে প্রথম থেকে শেষ অবধি এই পেন্টিংটা করেছি। আর জাস্ট 15-20 মিনিট সময় লেগেছে আমার এই পেন্টিংটি করতে, আর এটা আমি রিয়েল টাইম পেন্টিংয়ে দেখাবো। আশা করছি ধৈর্য সহকারে সকল বন্ধুরাই দেখবেন। আর যদি আপনি ওয়াটার কালার পেন্টিংয়ে বিগিনার হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ টপিক এখানে শেয়ার করেছি। কারণ আমি জাস্ট অনলি একটি পেন্টিং তুলি দিয়েই আমি সম্পূর্ণটা পেন্টিং করেছি। আশা করছি বিগিনারদের জন্য অনেক হেল্পফুল হবে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার ক্ষুদ্র চ্যানেলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর চলুন বন্ধুরা শুরু করা যাক। আর একটি কথা বলে রাখি, যেটা না বললে নয় যে আমি পূর্বে আমি যে অধিকাংশই যে টিউটোরিয়াল দিয়েছি সেগুলো হচ্ছে পেন্সিল স্কেচ এবং ড্রয়িংয়ের, আর পরবর্তীতে আমি এই শুরু করলাম ওয়াটার কালার পেন্টিংয়ের টিউটোরিয়াল। আশা করছি ধাপে ধাপে আমি ওয়াটার কালার পেন্টিংয়ের অনেকগুলো টিউটোরিয়াল শেয়ার করব। আশা করছি সকল বন্ধুরাই পাশে থেকে সাপোর্ট করে যাবেন, এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্ট করতে পারেন, আমি শেয়ার করব, মানে চেষ্টা করব আপনাদের মত মতো পেন্টিং করার। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। হাই গাইস, দেখতে পাচ্ছেন আমি যে ওয়াটার পেন্ট ব্যবহার করেছি সেটা হলো ক্যামেলের আর্টিস্ট কালার। এটা বিগিনার এবং প্রফেশনাল আর্টিস্টদের জন্য বেটার। আর যে ওয়াটার কালার তুলি ব্যবহার করেছি সেগুলো দেখাচ্ছি। এগুলো আমার সব ধরনের পেন্টিংয়ের কাজে ব্যবহার করি, অয়েল পেন্টিং এবং ওয়াটার কালার দুইটাই। কিন্তু আজ জাস্ট একটি তুলি দিয়েই পেন্টিং কাজ সম্পন্ন করব। প্রথমে এই যে পেন্টিং ব্রাশ দিয়ে প্রথমে পেপারে ভিটা ভিজাই নিচ্ছি, অর্থাৎ জল দিয়ে, জাস্ট শুধু জল। এটা ভালোভাবে ভিজিয়ে নিতে হবে প্রথমে, কারণ প্রথমে ওয়াটার কালার হোক বা যে কোনো পেন্টিং হোক, বিশেষ করে আমি রিকমেন্ড করব ওয়াটার কালারের জন্য হচ্ছে প্রথমে ব্যাকগ্রাউন্ড পেন্টিং করে নেওয়া উত্তম। কারণ যদি প্রথমে সাবজেক্টটা পেন্টিং করা হয়ে যায়, পরবর্তীতে ব্যাকগ্রাউন্ডটা পেন্টিং করতে অসুবিধায় পড়তে হয়, এজন্য প্রথমেই ব্যাকগ্রাউন্ডটা পেন্টিং করে নিতে হবে। তারপর ধাপে ধাপে সাবজেক্টটার দিকে আসতে হবে। প্রথমে আমি ডার্ক গ্রিন ব্যবহার করেছি ব্যাকগ্রাউন্ডে, এবং তার যে ফ্লেমিঙ্গোর ফ্রন্টে একটু লাইট গ্রিন ব্যবহার করছি। জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডে এই ব্রাশটা ব্যবহার করছি, আর পেন্টিংয়ের জন্য জাস্ট একটা তুলি ব্যবহার করব, সেটা দেখতে পাবেন। আর অবশ্যই অবশ্যই পেপার ভিজে নেবেন। আমি যে পেপারটা ব্যবহার করছি এটা হচ্ছে কার্টেস হ্যান্ডমেড পেপার, এটা বাজার থেকে ক্রয় করে নিতে পারেন আপনারা। এটা ওয়াটার কালারের জন্য খুবই ভালো, কেন সাধারণত বাজারে যে কার্টেস পেপার আছে বর্তমানের, আগের কার্টেস পেপার ভালো ছিল, সেগুলো ওয়াটার কালার করা যেত, কিন্তু বর্তমানে যে কার্টেস পেপার ওগুলো ভিজে যায়, এই জন্য হ্যান্ডমেড পেপারই বেস্ট। আর প্রথমে এভাবে ভিজিয়ে নিয়ে তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা প্রথমে কালার করতে হবে। যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলের নতুন পেন্টিং টিউটোরিয়াল দেখছেন, আশা করছি তারা কানেক্টেড থাকবেন, কারণ আমি ধাপে ধাপে অনেকগুলোই ওয়াটার কালার পেন্টিং টিউটোরিয়াল শেয়ার করব। কারণ আমি যে এ পর্যন্ত যতগুলো পেন্টিং এই ড্রয়িং টিউটোরিয়াল শেয়ার করেছি, অধিকাংশ হচ্ছে তার মধ্যে
পেন্সিল ড্রয়িং এবং স্কেচিং। আর পরবর্তীতে আমি ওয়াটার কালার করব, তারপর আমি অয়েল পেন্টিংয়ে যাব, সেটা ধাপে ধাপে, এই জন্য একটু ধৈর্য ধরতে হবে। প্রথমে আমি এই যে গলার দিকে পেন্ট করছি, এটা হচ্ছে ডিপ অরেঞ্জ, এটা 70% রেড কালারের সাথে আপনি ইয়েলো নিতে পারেন 30%, তাহলে সে অরেঞ্জ হয়ে যাবে, বা চাহিদা মতো আপনি আস্তে আস্তে দিয়ে দেখতে পারেন কোথায় অরেঞ্জ আসে, তারপর আপনি কয়েকটা পেন্টিং করলে বুঝতে পারবেন বা কালার মিক্সিং করলে বুঝতে পারবেন। আর যদি কালার মিক্সিংয়ের জন্য কোনো টিউটোরিয়াল দরকার হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি শেয়ার করব কোন কালারের সাথে কোন কালার মিক্সিং করলে কোন কালার তৈরি হয়, সেটা জন্য একটা টিউটোরিয়াল করব, সেটা আপনাদের যদি চাহিদা থাকে তাহলে করব, তাহলে না হলে নয়। দেখতেছেন এভাবে আমি প্রথম কোডটা ব্যবহার করছি। সাধারণত ওয়াটার কালার পেন্টিংয়ে 3টি কোড ব্যবহার করা হয়ে থাকে, আর এটা হচ্ছে প্রথম কোড। আর প্রথম কোডটা অবশ্যই হালকা দিতে হয়, জলের মাত্রা একটু বেশি রাখতে হবে। আর যে তুলিটা ব্যবহার করছি এটা হচ্ছে, এটা টিউটোরিয়াল গতদিন আমি শেয়ার করেছি, আপনারা দেখে নিতে পারেন, মাত্র বাজার মূল্য হচ্ছে 100 টাকা তুলিটির, কিন্তু এই তুলিটা এতটাই ভালো যে একটি তুলি দেয় সব ধরনের পেন্টিং করা যায় ওয়াটার কালারের, অর্থাৎ 0 থেকে শুরু করে 10 পর্যন্ত সব ধরনের কাজ করা যাবে একটি তুলির মাধ্যমে। আপনারা যদি ইচ্ছুক থাকেন ক্রয় করে নিতে পারেন, বাজার থেকে সুলভ মূল্যে যশোর হলে আপনারা মজুদ লেনদেনতে পেয়ে যাবেন। আর যদি আর্ট শপের কোনো ফোন নাম্বার দরকার হয় আমাকে যা কমেন্ট করে জানাতে পারেন, আমি শেয়ার করব তাদের কন্ট্যাক্ট নাম্বার, কুরিয়ার সার্ভিস করে অবশ্যই দেবে। আর প্রথম ধাপে এভাবে জল রং হালকা করে দিয়ে নিতে হবে, অর্থাৎ জলের মাত্রা অর্ডার মাত্রা হচ্ছে বেশি রাখতে হবে, পেন্টের মাত্রা কম রাখতে হবে, ধাপে ধাপে আস্তে আস্তে পেন্টের মাত্রা বাড়াতে হবে এবং জলের মাত্রা কমাতে হবে, অর্থাৎ এই এটা হচ্ছে জল রঙের প্রসেস। আর এখানে একটু আমি ডানা যেখানে লাইট আছে সেখানে একটু ইয়েলো অরেঞ্জ, লাইট ইয়েলো অরেঞ্জ, এটা এটা হচ্ছে একটু বেশি পরিমাণে অরেঞ্জের সাথে সামান্য রেড মেশানো, এটা হালকাভাবে করতে দিচ্ছি কারণ এটা হচ্ছে লাইট হবে এখানে। আর ফ্লেমিঙ্গোর পেটের দিকে এখানেও হালকা কোট ব্যবহার করছি, আর এখানে বেশি একটা শ্যাডো নাই, জাস্ট পরবর্তীতে আমি সামান্য ডার্ক ই করব। আর ডানার এই অগ্রাংশে সেখানে লাইট বেশি, আর এটা আমি এসে একটি ফটো দেখে পেন্টিং করা, মূলত ফটো থেকে পেন্টিং করলে সুবিধা হয় যে লাইটটা কীভাবে পড়েছে সেটা বোঝা যায়, লাইট শ্যাডো। আপনার গুগল থেকে ফটো ডাউনলোড করে নিতে পারেন, সেটা সুবিধা হবে, আর যদি আপনার ফটোগ্রাফি করা থাকে সেটা আরও ভালো, কারণ নিজের ফটোগ্রাফি থেকে পেন্টিং করার মজাই আলাদা। আর এখানে একটু ডিপ কালার ব্যবহার করছি, ডিপ অরেঞ্জ, মানে এখানে শ্যাডোর পরিমাণ বেশি। আর লেজের দিকে সেখানে হালকা কালার ব্যবহার করেছি, আর লাইট আছে ওখানে বেশি, আর মাথার দিকে ওখানে লাইট পড়েছে এই জন্য ডাইমেনশন ঠিক করার জন্য উপর অংশে সে একটু লাইট হবে, দুই সাইডে একটু ডার্ক হবে, তাহলে ডাইমেনশন ঠিক থাকবে, গলাটাও একই রকম। মূলত ওয়াটার কালার পেন্টিং
করা খুবই মজার একটি পেন্টিং, কারণ স্কেচিং করতে অনেক সময় লাগে আর ওয়াটার কালার করতে বেশ মজার, মানে রঙের একটি সৌন্দর্য এটা ব্যবহার করা যায়। আর ক্যামেরাটা একটু অ্যাঙ্গেল হয়েছে, কারণ এটা পরবর্তীতে ঠিক করে দেবো, কারণ আজ প্রথমে ইজেলে পেন্টিং করেছি ওয়াটার কালারে। দেখতে পাচ্ছেন যে এখানে যে তুলিটা ব্যবহার করছে সেটা একই তুলি, যে 6 নম্বর তুলি, এটা দিয়ে একেবারে জিরো দাগটাও টানা যাচ্ছে। আবার সর্বোচ্চ 10 নম্বর পর্যন্ত যে ধরনের পেন্টিংয়ের যে সাইজ থাকে সে ধরনের দাগও টানা যায়। এখানে আমার দ্বিতীয় কোডের রঙটা ব্যবহার করছি, এখানে যেহেতু ওয়াটার কালার সে তো প্রথম থেকে এসে লাইটের কাজ সেরে নিতে হয়, পরবর্তীতে আস্তে আস্তে শ্যাডোর দিকে যেতে হয়, এজন্য আমি দ্বিতীয় কোডে একটু ডিপ কালার ব্যবহার করছি, ডিপ অরেঞ্জ। এখানে যেখানে অরেঞ্জ আছে সেখানে একটু, যেখানে হালকা দিয়েছিলাম সেখানে একটু ডিপ করে দিচ্ছি, আর ডাইমেনশন আরও ঠিক করছি। আর যে জিরো পেন্টিং ব্রাশের যে কাজটা সেটা আমি এই পেন্টিং ব্রাশ দিয়ে করে নিচ্ছি। আর ফাইনালি আমি আরও হার্ড করব রঙটা, এটা ধাপে ধাপে আপনারা দেখতে পারবেন। আশা করছি সকল বন্ধুরাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে, কারণ এটা জাস্ট 2x গুণ করে আমি শেয়ার করছি, কারণ রিয়েল টাইম পেন্টিং দিতে গেলে এখানে মূলত লেগেছে 30 মিনিট খানিক লেগেছে রিয়েল টাইম। আর 30 মিনিটে যদি একটি সামান্য ফিল্মিঙ্গোর পেন্টিংয়ের টিউটোরিয়াল দেই তাহলে অনেকের ধৈর্য হতে পারেন, এই জন্য আমি আপনাদের সুবিধার্থে 15 মিনিট করে দিয়েছি ভিডিওটি। আশা করছি সকল বন্ধুরাই দেখবেন, বিগিনার তো অবশ্যই দেখবেন। দেখতে পাচ্ছেন যে আমি ডাইমেনশন ঠিক রাখছি, এবং যেখানে ডার্ক সেখানে আরও একটু ডার্কনেস ব্যবহার করছি, আর সেখানে আমি ব্যবহার করছি যে অরেঞ্জ, ডার্ক অরেঞ্জ, সেটার পেন্টের মাত্রা একটু বেশি, জলের মাত্রা কম। অর্থাৎ এখানে আগে 70% ব্যবহার করেছিলাম, এখন আমি 80% পেন্ট ব্যবহার করছি। এভাবে ডাইমেনশন ঠিক রাখতে হবে। যারা ওয়াটার কালার পছন্দ করেন তারা জানেন যে কতটা মজার ওয়াটার কালার পেন্টিং করা। দেখতে পাচ্ছেন খুব সহজেই, এবং কোনো সিক্রেট কিছু নেই, এখানে সব কিছু আমি শেয়ার করছি পেন্টিংয়ের। এখানে একটু লাইট আছে, এখনো তো সাইডে ডার্ক দিলে ওখানে লাইট চলে আসবে, মানে ডাইমেনশনটা রাউন্ড চলে আসবে। আর ডানায় আমি আর একটু কালার ব্যবহার করছি, যেখানে বেশি ডার্ক সেখানে একটু ডার্কনেস ব্যবহার করছি, যেখানে লাইট সেখানে লাইটই থাকছে, কিন্তু আমি ওখানে যে পশমের যে ক্যারেক্টার আছে সেগুলো আমি তুলে দিয়ে টেনে দিচ্ছি, যাতে এটার চিকন ভাবটা বোঝা যায়। এবং এই পেন্টিং তুলিটি আপনারা
হাতে ধরলে কমফোর্টেবলনেসটা বুঝতে পারবেন কতটা কমফোর্টেবল, এবং এটা পেন্টিং করতে আরও কমফোর্টেবল। এটা আমি অনেক দিন খোঁজার পর পেয়েছি, কারণ আগে আমাদের যশোরে ছিল না, এটা ঢাকা খুঁজে এসেছিলাম, কিন্তু এ ধরনের পেন্টিং তুলে আমি পাইছিলাম না। পর কিছুদিন আগে এসেছে যশোরে। আর আপনারা যদি অর্ডার করেন অবশ্যই আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন। সব ধরনের পেন্টিং ব্রাশ এখন অ্যাভেলেবেল যশোরে। আর এখানে আমি আরও একটু ডার্ক ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন যে এখানে যে ধরনের রং ব্যবহার করছে, এটা প্রথমে কিন্তু একই রকম দেখা গেছিলো, কিন্তু যখন শুকায় যায় তখন প্রথম কোটটা অনেক লাইটফুল হয়ে যায়, এজন্য আস্তে আস্তে ডিপ কালার ব্যবহার করতে হয় ডাইমেনশন ঠিক রাখার জন্য। আমার পেন্টিং অনেকাংশই সম্পূর্ণ হয়ে এসেছে, আর সামান্য একটু কাজ বাকি আছে, সেটা আমি দেখাচ্ছি। এখন ঠোঁটের কাজ বাকি আছে, সেখানে ঠোঁটের কাজটা আমি লাস্টে করবো, কারণ ওখানে আমি রং কিছুক্ষণ আগে দিয়েছি। এখন যদি অন্য রং ব্যবহার করে ওখানে, তাহলে সেটা ওইটা না শুকানো পর্যন্ত ওটা আমি ব্যবহার করবো না, কারণ মিশে যাবে রঙটা, সেটা ক্ষতি হবে পেন্টিংয়ের। আর লেজের দিকে রাউন্ড শেপ তৈরি করার চেষ্টা করছি। এই দুই পাশে আমি রং ব্যবহার করছি, আর মাঝখানে ইয়ে গেছে, আমি সামান্য একটু জল দিয়ে ওটা মুছে নেবো, কোনো সমস্যা হবে না। আর যেখানে যেখানে বাকি আছে সেখানে আমি ডিপনেস ব্যবহার করছি কালারের। আর যেহেতু আমি এখানে 2x সেই ক্রপ করেছি, অর্থাৎ জুম করা, সেহেতু সকলের বুঝতে সুবিধা হবে। আর যেখানে যেখানে একটু কালার বেশি হয়ে গেছে সেখানে জল দিয়ে মুছে নিলে ওখানে লাইটটা চলে আসবে। এইভাবে দেখতে পাচ্ছেন, জাস্ট শুধু তুলেতে জল মাখিয়ে, মানে তুলটা ধুয়ে নিয়ে ওটা ওই রঙটা উঠায় নিচ্ছে, তাতেও লাইট চলে আসবে। কিন্তু অতিরিক্ত কালার ব্যবহার করা হয়ে গেলে, আর যদি কালারটা শুকায় যায়, তখন কিন্তু এই পদ্ধতিটা প্রযোজ্য নয়। এই জন্য যদি আপনি বিগিনার হয়ে থাকেন, এই পদ্ধতিগুলো অবলম্বন করে নিতে পারেন, কিন্তু অবশ্যই কালারটা যখন কাঁচা থাকবে শুকাবে না। এই কিছুক্ষণ মনে করেন যে কালারটা ব্যবহার করেছেন, তখন এই ধরনের পদ্ধতি অবলম্বন করলে সুবিধা পাওয়া যাবে। আর লাস্টের দিকে আমি এই পা পেন্টিং করছি। এখানে ব্যবহার করছি আমি ডিপ গ্রিনের সাথে সামান্য একটু ইয়েলো আকার ব্যবহার করেছে, এজন্য ওখানে একটু শ্যাডো বেশি দেখাচ্ছে। এইখানে ইয়েলো আকারের পরিমাণ একটু বেশি, এবং ইয়েলো আকারের সাথে প্রুশন ব্লু যোগ করেছি। আর এখন আমি
ঠোঁটের রংটা করছে, ঠোঁটের অগ্রাংশটা ফিল্মাঙ্কর কালো রং হয়, সেই কালো রংটা দিচ্ছি এবং কালো রঙের ভিতরও লাইট শ্যাডো আছে সেটা দেওয়ার চেষ্টা করছে। অনেকাংশ হচ্ছে এর পিঠের ভিতর ঢুকে আছে, এই জন্য আগাটা বাঁকা থাকে সেটা দেখা যাচ্ছে না। চোখটা জাস্ট কালার দিয়েছি, লাস্টে যখন শুকায় যাবে তখন লাইট হাইলাইটটা দিয়ে দেবো। আর সামান্য ডানার যে পশমগুলো আছে এগুলোর অগ্রাংশে ছায়া পড়েছে, সেখানে সামান্য সামান্য করে ব্ল্যাক কালার ব্যবহার করা যাবে, কিন্তু ডার্ক ব্ল্যাক ব্যবহার করা যাবে না, ওখানে লাইট ব্ল্যাক ব্যবহার করতে হবে। ডার্ক ব্ল্যাক ব্যবহার করলে এখানে কালারের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, যেন হালকা ব্ল্যাক ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন আমার পেন্টিংয়ের কাজটা 95% শেষ হয়ে গেছে এসেছে। এখন যেখানে বেশি শ্যাডো পড়েছে সেখানে আমি শ্যাডো প্রদান করছি, তারপরে আমার পেন্টিংটা শেষ হয়ে যাবে। এবে প্রতিনিয়তই এমন এমন নতুন নতুন ওয়াটার কালার পেন্টিং পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। আর যে সকল বন্ধুরা আপনার মানে আপনার বন্ধুরা আর্ট শিখতে চান তাদের অবশ্যই আমার চ্যানেলের সাথে অ্যাড করাবেন, কেন আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই চ্যানেলে গ্রো করা সম্ভব নয়। আমি মূলত 3 বছর 2.5 বছর প্লাস হচ্ছে ইউটিউবের সাথে সংযুক্ত আছি, অর্থাৎ এই আর্ট এবং পেন্টিং নিয়ে এবং ন্যাচারাল ভিডিও নিয়ে। আমি চ্যানেলে ন্যাচারাল ভিডিও অ্যাড শেয়ার করি, সেটা আপনারা দেখেন, আশা করছি সেগুলোর রেজলিউশন এবং ভিডিও এডিটিং কোয়ালিটি ভালো লাগবে, মিউজিকগুলো ভালো লাগবে, সেগুলো দেখতে পারেন। আর প্রতিনিয়ত এমন এমন পেন্টিং পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকুন।